নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে শনি 17 জানুয়ারি 2023 রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করার জন্য বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এই যে শনির যে প্রভাবটা কতটা শুভ বা কতটা অশুভ। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন নেগেটিভ, কেউ কেউ অত্যাধিক পজিটিভ, মানে পজিটিভের নাম করে অনেক মিথ্যা কথা, বড় বড় কথা বলছে, তা সেটা কতটা যুক্তিযুক্ত তার জন্য আমি ভিডিওটা আবার করছি আপনাদের কাছে। অলরেডি করেছি, শুধুমাত্র শনির পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে টোটাল ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আমার একটা দায়বদ্ধতা রয়েছে অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে, যারা খুব মানে যে সমস্ত ব্যাপারে তারা কিন্তু খুব উদ্গ্রীব হয়ে থাকে, এবং তারা কিন্তু তাদের উপর একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রভাব বা সঠিকভাবে প্রতিকার করলে তাদের জীবন কিন্তু সহজে কিন্তু পরিবর্তিত হয় যে রাশি বা লগ্নের উপর। তাই আপনাদের ক্ষেত্রে যাদের বৃশ্চিক রাশি বা লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু এই আলোচনাটা মন দিয়ে শুনবেন। অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করতে পারেন। চলে আসবেন আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমি অনেকবার কথা বলেছি, তাদের লাইফে প্রচুর পরিবর্তন, প্রচুর ট্রান্সফরমেশন, কোনো কাজ সহজে হয় না তাদের জীবনে। লড়াই করতে করতে, স্ট্রাগল করতে করতে তাদের জীবনের মধ্যে, তার মন মানসিকতার মধ্যে একটা হঠকারী, একটা উদ্গ্রীব ব্যাপার, একটা স্টেট ফরওয়ার্ড ব্যাপার, একটা সৌজন্যতার অভাব মাঝে মাঝে তৈরি করে দেয়। কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রচুর লড়াই, স্ট্রাগল করতে করতে তাদের মধ্যে মন মানসিকতার মধ্যে মাঝে মাঝে তাদের উগ্র ব্যাপার চলে আসে। তারা সংযত করলেও কোনো কোনো ক্ষেত্রে তাদের লাইফে এত স্ট্রাগল, এত প্রতিবন্ধকতা, এত কষ্ট পেতে হয়, তাদের জীবনের মধ্যে একটা বিষণ্ণতা ক্রিয়েট করে। এছাড়া যেহেতু অষ্টম ভাব ট্রান্সফরমেশনের ভাব, মৃত্যুর ভাব, তাদের জীবনে মৃত্যুর সমতুল্য কষ্ট পেতে হয়, জীবন পরিবর্তিত হয় সব সময়, তাদের জীবনের মধ্যে একটা আপস্ট্রিম ডাউন চলে। তাই শনি অ্যাকচুয়ালি ফোর্থ হাউসে আসার জন্য অনেক রাশি বা লগ্নের ক্ষেত্রে, বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কি প্রভাব আসবে তা নিয়ে অনেকে ভয় খেয়ে আছেন। অনেকে বলছেন যে আপনারা যাই ভিডিওই করুন না কেন, ফোর্থ হাউসের শনি থাকবে, খুব নেগেটিভ ফলাফল দেবেন, এইসব আপনারা বুক ভরা কথা বলছেন বা মিষ্টি মিষ্টি কথা বলে আপনারা এইসব করতে চাইছেন, এগুলো বলছেন, অনেকে শুনতে পাচ্ছি। কিন্তু একটা কথা ক্লিয়ার করে দেবো, দেখুন অ্যাকচুয়ালি আপনাদের বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয় পতি এবং চতুর্থ পতি হচ্ছে শনি, সে চতুর্থভাবে প্রবেশ করে সক্ষেত্রে এবং তার সক্রিয় স্থানে প্রবেশ করছে। দুটো জায়গাকে একটু ক্লিয়ার করে রাখবো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চতুর্থভাবে এখানে শনি প্রবেশ করা মানে রাশির এক্সপেক্টে কিন্তু আমরা ঢাইয়া বা সাড়ে সাতিকে বিচার করি। তাই বৃশ্চিক রাশি এবং কর্কট রাশি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ঢাইয়ার ব্যাপারটা কিন্তু থাকবে। রাশি মানে হচ্ছে আমাদের মন, আমাদের মানসিকতা। চন্দ্রের এক্সপেক্টে যেহেতু রাশিকে নির্ধারণ করা হয়, কেননা আমরা অ্যাকচুয়ালিভাবে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে চন্দ্রের উপর বেশ করে রাশিকে নির্ধারণ করতে পারি। তাই আপনাদের যাদের অনলি ফর বৃশ্চিক রাশি, তা স্কর্পিও রাশি যাদের, তাদের ক্ষেত্রে অর্থাৎ মুন সাইন যাদের চন্দ্র রাশি, আমি কিন্তু সূর্য রাশি বলছি না, যাদের চন্দ্র রাশি, অর্থাৎ নভেম্বরে জন্ম হয়নি যে আপনার বৃশ্চিক রাশি হবে সেটা আমি বলছি না, সেটা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি। আপনাদের যাদের মুন সাইন হচ্ছে বৃশ্চিক বা স্কর্পিও, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে শনির ফোর্থ হাউসে প্রবেশ করার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু ঢাইয়ার একটা প্রভাব পড়বে। অন্যদিক থেকে যাদের বৃশ্চিক লগ্ন, তাদের ক্ষেত্রে ফোর্থ হাউসে প্রবেশ করার জন্য সেটাকে কিন্তু আমরা ঢাইয়া বলবো না, ঠিক আছে? সেখানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বা কর্কট রাশির ক্ষেত্রে ঢাইয়া বললেও কর্কট লগ্ন বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সেটা কিন্তু আমরা ঢাইয়া বলতে পারবো না। তো যাই হোক, ওভারঅলভাবে রাশি হোক বা লগ্ন হোক, বৃশ্চিক রাশি বলি বা লগ্ন বলি, ফোর্থ হাউস কি হচ্ছে আমাদের ভূমি ভবন বাহন, আমাদের সম্পত্তি, আমাদের মা, আমাদের মানসিকতা, এগুলোকে ইন্ডিকেট করে। তাই আপনারা ভালোভাবে যদি খুব ভালোভাবে দেখেন, যদি আপনাদের বাচ্চাটির শনি শুভ অবস্থায় থাকে এবং আপনাদের লগ্ন বা রাশির হয়ে যেহেতু তার ফোর্থ হাউসে, তার তৃতীয় পতি এবং চতুর্থ পতি হয়ে যেহেতু তার ফোর্থ হাউসে প্রবেশ করে সক্ষেত্রে এবং সক্রিয় স্থানে যাচ্ছে, তাই কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো সম্পত্তি করার ক্ষেত্রে, কোনো যানবাহন ক্রয় করার ক্ষেত্রে আপনার মায়ের কোনো শরীর খারাপ থাকলে সেগুলোকে নির্মূল করবে। অন্যদিক থেকে শনি যেহেতু এখানে আপনার, আমরা জানেন শনি যেভাবে বসুক না কেন সেই ভাব থেকে তিনটে ভাবে কিন্তু দৃষ্টি প্রদান করে। তাই শনি এখানে বসে, এখানে চতুর্থভাবে বসে ষষ্ঠর সঙ্গে কানেক্ট করেছে, দশমের সঙ্গে কানেক্ট করেছে, লগ্ন বা রাশির সঙ্গে কানেক্ট করেছে। তাহলে একটা গ্রহ যে চতুর্থে বসে রয়েছে, সে ষষ্ঠ ভাব, দশম ভাব এবং সে লগ্ন ভাব বা রাশি ভাবকে কানেক্ট করেছে। তাহলে লগ্ন বা রাশি চতুর্থ, ষষ্ঠ, দশম, এই ভাবগুলোকে কানেক্ট করে দেওয়া মানে আপনার জীবনে
কোনো কর্মপ্রাপ্তি ইন্ডিকেট করছে। আপনার মায়ের শরীর খারাপ থাকলে সেটাকে নির্মূল করবে, আপনার জীবনে গঠনমূলক কোনো কাজ থাকলে সেটাকে সহযোগিতা করবে, আপনার শত্রুতাকে নিধন করবে, আপনার পুরনো কোনো রোগ জ্বালা থাকলে সেটাকে ঠিক করবে, আপনার জীবনে কোনো লোন থাকলে একটু কষ্ট করে চালাতে পারলে আপনার জীবনে কিন্তু লোন আপনি শোধ করতে পারবেন। আপনাকে গঠনমূলক কোনো কাজের দিক থেকে আপনাকে চাবুক মেরে সবসময় গঠনমূলক কোনো কিছু করানোর চেষ্টা করবে, আপনার উপর একটু চাপ বাড়াবে। কেন চাপ বাড়াবে? যাতে আপনাকে দিয়ে একটা কাজ করিয়ে নেওয়া যায়। সেই চাপটা যদি আপনি নিতে পারেন তাহলে জীবনে অনেকটা প্রোগ্রেস করতে পারবেন। কিন্তু কোন ধরনের চাপ? শনি যেহেতু একটা নৈসর্গিক অশুভ গ্রহ, শনির মধ্যে যেহেতু রয়েছে একটা একটা ঠান্ডা শীতল গ্রহ, একটা স্লো মুভিং প্ল্যানেট, তার মধ্যে কিন্তু সবসময় একটা কাজ পাগল ব্যাপার রয়েছে। তাই আপনাকে সবসময় কাজের মধ্যে ফেলে রেখে যে কাজটা আপনার লাইফে অনেকদিন ধরে থেমে আছে সেই কাজটাকে আপনাকে টেনে বার করে দেবে, এবং আপনাকে দিয়ে করাবে, কিন্তু আপনাকে একটু খুঁচিয়ে খুঁচিয়ে আপনাকে দিয়ে কিন্তু করানোবে। যেমন দেখবেন অনেক সময় কোনো কোনো টিচার খুব মারেন ছাত্রদের, আবার কোনো কোনো টিচার কিন্তু খুব বুঝিয়ে শুনিয়ে বাবা বাছা করে বলে বাবা তুমি করে নাও, তুমি এটা করলে তোমার এটা হবে, তোমার জীবনে উন্নতি হবে, তুমি ভালো চাকরি পাবে, এই করবে সেই করবে বলে, আবার কোনো কোনো টিচার খুব মারধর করে। তা শনি কিন্তু এখানে ব্যাপারটা ঠিক ওইভাবে মারে না, শনি কিন্তু আপনাকে কিন্তু কখনোই ডিরেক্টলি বলে দেয় না, আপনাকে কিন্তু আপনার বিভিন্ন এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে আপনাকে জীবনে নিয়ে যাবে, এবং আপনি যত এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, যত লাইফ থেকে শিখবেন, তত কিন্তু আপনাকে আপনি যত শিখতে পারবেন, যত বাস্তবটাকে চিনতে পারবেন, যত রিয়েলিস্টিক হতে পারবেন, শনি আপনাকে দিয়ে কিন্তু গঠনমূলক কাজ করাবে। কিন্তু আপনাকে সেই প্রবলেমে প্রথম ফেলবে, ফেলে আপনাকে দেখবে যে সত্যি আপনি সেই প্রবলেম থেকে সত্যি শিখতে পেরেছেন কিনা। অনেক সময় কি হয়, মানুষকে একই প্রবলেম বারে বারে ফেলে উনি দেখেন যে সেখান থেকে সে কি সত্যি বাস্তবটাকে রিয়েলাইজ করতে পেরেছে। অনেক মানুষ এতটাই সরল হয় যে একই প্রবলেমে একই ভুল করে, সে কিন্তু কখনো শিখতে পারে না, সে কিন্তু সবসময় বলে আমার সারি সাদি গেল, আমার শনি ঢাইয়া গেল, তার জন্য আমি কিছু করতে পারলাম না। কিন্তু ব্যাপারটা তা নয়, এখানে কিন্তু তাকে শনি তাকে কিছু শেখাতে চাইছে, তাকে বোঝাতে চাইছে যে বাবা এই যে রাস্তায় তুমি চলছো এটা সঠিক রাস্তা নয়, তুমি আরো রিয়েলিস্টিক হও, তুমি বাইরে যখন বাড়ির থেকে যখন বাইরে পাটা বাড়াবে তখন তোমাকে আরো রিয়েলিস্টিক হতে হবে, প্রতিটা মানুষই কেউই তোমার ভালো চায় না। সেখানে একটা গঠনমূলক জায়গা থেকে তোমাকে এগুতে হলে তোমাকে কিন্তু নিজের ব্যাপারটা বুঝতে হবে, তোমাকে আরো রিয়েলিস্টিক হতে হবে। তার মানে বুঝতে হবে মানে পরের ক্ষতি করে নয়, কিন্তু সেই ব্যাপারটা কিন্তু উনি দেখবেন যে আপনি কতটা আপনার পথে ডিসিপ্লিনভাবে চলছেন, এবং আপনাকে একটু কাজ করতে হবে, আপনাকে একটু প্রেসারে রাখবে, এবং আপনাকে দিয়ে অনেক গঠনমূলক কাজ কিন্তু করাবে, এবং আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। একটা কন্ডিশন অ্যাপ্লাই করবে, যদি আপনার বাচ্চাটি শনি একটু স্ট্রং থাকে, তো যদি আপনার বাচ্চাটি শনি না স্ট্রং থাকে তাহলে কিন্তু আপনাকে একটু স্ট্রং করতে হবে মন্ত্রপ্রন্ত্র পাঠের মাধ্যমে। কিন্তু শনি যেহেতু নিজেও তো জীবনে প্রচুর কষ্ট পেয়েছে, শনি যদি আমি শনি গ্রহদের যে মাইথোলজি থেকে যদি দেখি, শনি কিন্তু খুব একটা শুষ্ক গ্রহ, শীতল গ্রহ, স্লো মুভিং প্ল্যানেট, শনির মধ্যে শুধু রয়েছে কাজ 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 কাজ, সবসময় কাজের মধ্যে ডুবে থাকা, তার মধ্যে কোনো ভোগ বলে কিছু নেই, সেই একটা সন্ন্যাসকারক গ্রহ। শনির মধ্যে আছে বিষণ্নতা, সবসময় আমরা কি কাজ কাজ করতে গেলে একটা কাজের মধ্যে মানসিকতার মধ্যে একটু চাপ দেবে, এই চাপটা অনেক সময় কি হয়, এই চাপ নীতিতে একটা মানসিক অস্থিরতা ক্রিয়েট করে। সেই জন্য প্রত্যেক বৃষ্টি রাশিকে আমি আগেও বলেছি আবার এখনও বলবো, আপনারা অবশ্যই মুক্ত পড়বেন, মুক্ত আপনারা অবশ্যই পড়বেন, বৃষ্টিক রাশি বা লগ্ন যাই হোক না কেন আপনারা অবশ্যই মুক্ত পড়বেন। অবশ্যই প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ দই ঘি মধু চিনি দিয়ে অভিষেক করবেন শিবলিঙ্গে, কালো শিবলিঙ্গ হলে সবথেকে ভালো হয়, পারদের শিবলিঙ্গ থাকলে আলাদা কথা, পাথরের সাদা শিবলিঙ্গ কিন্তু কখনোই বাড়িতে রাখবেন না, বোঝা গেল কি বললাম। এবং সেই অভিষেক যখনই করবে আপনার মন মানসিকতার মধ্যে একটা প্রসন্নতা থাকবে এবং আপনাকে অনেকটা সফট করবে, এবং যদি আপনার মনে হয় যে শনি আপনাকে অত্যাধিক চাপ দিচ্ছে বলে মনে করেন তাহলে কি করবেন, আপনারা শনি মন্দিরে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে পুজো দেবেন। পুজো দিতে হবে মানে আপনাকে মিষ্টি দিতে হবে, তেল ঢালতে হবে, আপনাকে একবারে কালো তিল দিতে হবে, সেটা নয়, আমি দিতে পারলে দেবেন, আমি দিতে বারণ করছি না, অবশ্যই দেবেন, কিন্তু আপনি ভাববেন না যে পুজো দিচ্ছেন মানে উনি আপনাকে কষ্ট দেবে না, উনি কিন্তু আপনাকে গঠনমূলকভাবে আপনাকে দিয়ে কিছু করাতে চাইবে। আপনি শুধু এইভাবে ঠাকুরকে ডাকবেন, ঠাকুরকে ডাকার প্রসেসও রয়েছে, ঠাকুরকে বলবেন এইভাবে যে ঠাকুর তুমি আমার জীবনের সমস্ত বাধা বিপত্তিকে নাশ করো, আমাকে ধৈর্য দাও, আমাকে শক্তি দাও, আমাকে অধ্যাবসায় দাও, আমি যেন যে কোনো লাইফে যতই প্রবলেম আসুক না কেন আমি সমস্ত প্রবলেমকে কাটিয়ে জীবনে যেন সঠিক পথে চলতে পারি, আমি যেন আমার পথে যেন সঠিক থাকতে পারি এবং আমার জীবনে যেন আমি সঠিকভাবে উন্নতি করতে পারি, সেই ক্ষমতা তুমি আমাকে দাও, হে শনিদেব তুমি আমাকে সেই ক্ষমতা প্রদান করো, সেই ধৈর্য দাও, সেই পেশেন্স দাও, সেই মানসিকতা দাও, সেই মানসিক দৃঢ়তা দাও।
শুধুমাত্র শনির কাছে আপনার নিজের গঠনের প্রার্থনা করুন, যে আপনার মধ্যে এমন ক্ষমতা উনি যেন দেন, আপনি যে প্রবলেমই পড়ুক না কেন আপনার মধ্যে সেই বাস্তববাদী ক্ষমতার সাহায্যে আপনি জীবনে যেন অনেক উন্নতি করতে পারেন, এই ব্যাপারটা কিন্তু আপনাকে ডাকতে হবে। আপনাকে যেন উনি বাস্তববাদী করেন, আপনি যেন মানুষ চিনতে পারেন, সত্যিটা বুঝতে পারেন, অ্যাজ ইট ইজ দেখতে পারেন। যখন আপনার নিজের মানুষের সঙ্গে থাকবেন তখন যেমন ইমোশনাল হবেন, তখন যেমন তাকে ভালোবাসবেন, সেটা মা বাবা হলে মা বাবা, আপনার লাইফ পার্টনার হলে লাইফ পার্টনার, ছেলে পিলে হলে ছেলে পিলে, বা সন্তান হলে সন্তান, বা আপনাদের আরও যারা রয়েছে আপনাদের পরিবারের মধ্যে, তেমন আপনাকে বাইরের লোক বা শত্রুটাকে অ্যাজ ইট ইজ যে চেনার ক্ষমতা, আপনার পেশেন্স, অধ্যাবসায়, পারসিস্টেন্ট, জীবনে কোনো কিছু করার মতো যে ধৈর্যটা, শান্ত হওয়াটা, সেই ব্যাপারটাও কিন্তু শনির কাছে আপনাকে প্রার্থনা করতে হবে, যে তুমি আমাকে সওয়ার ক্ষমতা দাও, আমাকে কিছু করার তুমি ক্ষমতা দাও, আমাকে ডিসিপ্লিন পথে চলার ঠাকুর তুমি ক্ষমতা দাও, আমি যেন আমার জীবনের লক্ষ্যের পথে চলতে গিয়ে কখনো যেন ডিস্ট্রাক্টেড না হই, সেই ক্ষমতা তুমি আমাকে প্রদান করো, হে ঠাকুর তুমি আমাকে সেই ক্ষমতা তুমি প্রদান করো, তুমি পারবে, তুমি যদি আমাকে সেই ক্ষমতা প্রদান করো। কারণ উনি কিন্তু এটাই চান, আপনার অ্যাকচুয়ালি আত্মার পরিশুদ্ধতাই কিন্তু উনি চান। আপনার যখন আত্মাকে পরিশুদ্ধ করতে পারবেন তাহলে আপনাকে আর কষ্ট দেবে না, কারণ আপনাকে আলটিমেটলি আপনি উনি যেটা আপনাকে করতে চাইছেন, আপনি তার কাছে গিয়ে আগে থেকেই সষ্টাঙ্গে প্রণাম করে সেই ব্যাপারটা চাইছেন, তাহলে আপনার লাইফে মানে প্রবলেম তো হবেই না, উল্টে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। যারা বলেন যে ফোর্থ হাউসে শনি চলে এলো মানে আমাদের লাইফ শেষ হয়ে গেল, বা যে সমস্ত অ্যাস্ট্রোলজারা নেগেটিভ নেগেটিভ একটা রাশি দিকে সব কথা একবারে মানে মিথ্যা মিথ্যা বলছেন, এটাও যেমন খুব খতরনাক, এবং যারা বলছেন যে শনি ফোর্থ হাউসে এসে একদম শেষ করে দেবে, এটাও কিন্তু খুব খতরনাক। আপনাদের অ্যাজ ইট ইজ বুঝতে হবে, ব্যাপারটার সম্বন্ধে একটু অবগত থাকতে হবে যে কোন ব্যাপারটা কী আসে, এবং সঠিকভাবে কিন্তু অ্যানালাইসিস করে সঠিক প্রতিকারটা নিতে হবে। এবং প্রতিকার যদি অর্থ না থাকে মন্ত্রপাঠের মাধ্যমে হতে পারে, মূল পড়েও হতে পারে, কিন্তু মন্ত্রপাঠ হোক মূল পড়া হোক, সেই প্রতিকার নির্বাচনটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং সেই কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি প্রবলেমটা আপনার লাইফে অ্যারাইজ করছে, সেই জায়গাটাকে ফাইন্ড আউট করে সেই প্রবলেমটাকে যদি আপনারা ধরে নিতে পারেন, এবং আলটিমেটলি শনি আপনাকে দিয়ে কী করাতে চাইছে তার আগে থেকেই আপনি তার কাছে সেই ব্যাপারটা প্রে করছেন, অর্থাৎ ঈশ্বর আপনাকে মানে কোনো শিক্ষক আপনাকে যেটা করাতে চাই আপনি তার কাছে আগে থেকে তার জন্য প্রার্থনা করছেন, তাহলে সে আপনাকে সেই কষ্টটা দেবে না। হয়তো কোনোদিন আপনি পড়া করে যাননি, আপনি বললেন যে স্যার আমি পড়াটা করে আসিনি, আপনার পড়াটা করা দরকার ছিল, আমি একটু বুঝিয়ে দেবেন এই জায়গাটা, বা এই জায়গাটাকে কে আমার পড়া উচিত ছিল, অর্থাৎ আপনি তার কাছে গিয়ে কিন্তু একটু নত হলেন, তার কাছ থেকে আপনি মানে একটা গুরুদেবের কাছে কিন্তু নত হলে তো কোনো প্রবলেম নেই, আপনার জীবনে অনেক উন্নতি হবে। জীবনে যারা আপনার জীবনে হেল্প করছে, ইউনিভার্স, এই ঈশ্বর আপনাকে ক্রমাগতভাবে হেল্প করছেন, আপনি যতই বলেন না কেন যে আপনার ভাগ্য খুব খারাপ, ভাগ্য খুব ভালো নয়, আপনার এর মানুষের লাইফে এত উন্নতি হয়েছে আমি লাইফে কিছু করতে পারিনি, সত্যি কি তাই? একটু ভালোভাবে দেখুন তো যে আপনার লাইফে কত কঠিন পরিস্থিতিতে, আপনার যেহেতু বৃশ্চিক রাশি বা লগ্ন, আপনি জীবনে কত কঠিন পরিস্থিতিতে মরণের মুখ থেকেও ফিরে এসেছেন, কত কঠিন পরিস্থিতিতে মরতে মরতেও বা আপনার জীবনে শেষ হতে হতেও সেখান থেকে আপনার জীবনে পরিবর্তন হয়েছে, আপনি কি জানেন ঈশ্বর আপনাকে কিভাবে আগলে রেখেছে? কাকে যদি অবহেলা করেন তাহলে আপনি জীবনে কিভাবে এগোতে পারবেন? আপনার ভাগ্যেতে হয়তো কিছু চাপ রয়েছে, তার মানে ঈশ্বরের তো কোনো দোষ নেই সেখানে, সেখানে আপনি ঈশ্বরের উপর আরও আপনাকে স্মরণাপন্ন হতে হবে, আরও তাদের উপর আস্থাশীল হতে হবে, আপনাকে বিনা কোনো এক্সপেকটেশনে তাদেরকে ডাকতে হবে যে ঠাকুর তোমরা আমার সারা জীবন পাশে থাকো, আমি যেন জীবনে অনেক উন্নতি করতে পারি, তাহলেই আমাদের জীবনে উন্নতি হবে। আশা করব বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমি যেই ভিডিওটা আপনাদের কাছে রাখলাম আপনারা কোনো দিক থেকে অবশ্যই উপকৃত হবেন এবং সঠিক পথে চলে জীবনে অনেক উন্নতি করতে পারবেন। কারণ বৃশ্চিক রাশি বা লগ্নরা জীবনে অনেক কঠিন পরিস্থিতিতে জন্মালেও, অনেক কঠিন পরিস্থিতি তারা এলেও তারা সব কিছু কাটিয়ে দেওয়ার একটা ক্ষমতা রাখে, কারণ তাদের মধ্যে একটা জেদ রয়েছে, তাদের মধ্যে একটা লড়াকু মানসিকতা রয়েছে, সেই ক্ষমতা আমি জানি, সেই ক্ষমতাটাকে আমি আপনাদের কাছে কিন্তু আলটিমেট টেনে বার করে আনতে চাই, যাতে আপনারা জীবনে কিছু করতে পারেন, তবেই তো আপনার নিজস্ব একটা স্যাটিসফ্যাকশন আসবে যে আপনাদের জন্য আমি কিছু করতে পেরেছি। শুধু অর্থ, শুধু টাকা পয়সা, শুধু আমি বললাম আমার কাছে আসুন আপনার প্রতিকার করে দেবো তা নয়, জীবনে যখন আপনার জীবনও যখন ফ্লো হবে তখন অটোমেটিক্যালি আপনার থেকে আমার জীবনও ফ্লো আসবেই আসবে, এটাই তো জীবন। আপনাকে মোটিভেট করার মাধ্যমে, আপনাকে সঠিক পথ দেখানোর মাধ্যমে আমি তো নিজেও দেখতে পাবো, এটাই তো লাইফ। ইউনিভার্সে এসছি, পৃথিবীতে জন্মেছি কিছু তো করার জন্য, নিঃস্বার্থতে কিছু করতে হবেই, এটাই তো জীবন। একটু
আপনাকে বিনা কিছু এক্সপেকটেশন আপনাকে ঈশ্বরের কাছে চাইতে হবে, ডাকতে হবে যে ঠাকুর আমাকে সহ্য ক্ষমতা দাও, জীবনে কোনো কিছু গঠনমূলক কিছু করার মতো তুমি ক্ষমতা দাও, যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, আমি জীবনে এর কিছু করতে পারি। এইভাবে তার পায়ে তার চরণে পুরো মাথা ঝুঁকিয়ে তাকে প্রণাম করে তাকে ডাকুন, যেন তিনি তাকে তিনি যেন আপনার মুখ চেয়ে কিন্তু তার সমস্ত যে পজিটিভিটি আপনাকে দান করতে পারে, তাহলেই জীবনে অনেক উন্নতি করতে পারে। আশা করব এই ভিডিওটা আপনাদের সত্যি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে জানাবেন, এবং আপনারা যদি এই অ্যাস্ট্রো সলিউশন বা শুক্তি দানের এই চ্যানেলে যদি প্রথম হন তাহলে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নিজের শরীর স্বাস্থ্যের উপর যত্নশীল হবেন, নিজেদের রিলেশনশিপের উপর যত্নশীল হবেন, এবং নিজস্ব সেলফ যে গ্রোথ সেই ব্যাপারেও কিন্তু যথেষ্ট যত্নশীল হবেন। তাহলেই কিন্তু সার্বিকভাবে আমরা জীবনে উন্নতর হতে পারবো, আমরা জীবনে সার্বিকভাবে উন্নতি করতে পারবো। শুধু অর্থ দিয়ে সব কিছু হয় না, আবার অর্থ ছাড়াও কিন্তু সব কিছু পাওয়া যায় না। সুতরাং সব কিছু লাইফে ব্যালেন্সভাবে আমাদের এগিয়ে যেতে হবে, এই আশা রেখে ভিডিওটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।